আর এই সেন্সিটাইজেশন প্রোগ্রাম অনুষ্ঠান করার প্রভাব উপস্থিত এমসিএল এ মাননীয় শ্রীযুক্ত সঞ্জয় চৌধুরী স্যার, উপস্থিত উদালগুড়ি ডেভেলপমেন্ট ব্লকের খণ্ডনীয় বিষয়া, বিটিসির পৰা অহা নেপুলকে আদি করে বাকি ফেলো যখন আছে তখন মানে ওয়েলকাম করছো এই অনুষ্ঠানটা চলাই নিবর কারণে। ইয়াত উপস্থিত আমার বিসিডিসির সম্মানীয় চেয়ারম্যান সকল, সদস্য সকল, উপস্থিত শ্রদ্ধার থ্যাংক ইউ প্রণজিৎ। তো যে প্রণজিৎ স্যার কলে আমি মানে ছবিটো দেখি পাই আছো, ইয়াতে আছে বড় আফটার বড় আকটর সাইনিং ইভেন্ট, এইটো ডেলিট হয়েছিল। তো এই আকটো নরেন্দ্র মোদীজি ইয়াতে এটা আমার হোম মিনিস্টার আমি দেখবি তো এই আমার ঠাইত শান্তি এই আকটের কারণে হল বড় হোক বা অসমীয়া হোক বা আদিবাসী হোক সবর মহিলার সপনের কারণে এটা উইংস দিব পারিছো। আর এতিয়া আমার শান্তি আহি গেল, এতিয়া আমি নিজের লাইফ আর কোয়ালিটি টু এবার প্রসপেরিটি টু আমি ফোকাস করব পারো। তো বিটিআর গভর্নমেন্ট বলি কলে আমি তিনখন পার্টি আছে, ইউপিপিএল, বিজেপি আর জিএসপি। তো তার মোটরটা হল পিসফুল, স্মার্ট এন্ড গ্রিন মডেলিং হব পারো, তার কারণে স্টেপস টু লওয়া হল এবং মোটরটা লওয়া হল। আর বিটিআর গভর্নমেন্টে আমার ঠাইটু গ্রিন করব কারণে রিজনের যিমানখিনি গছ গছনি আছে এই এরিয়াটা বঢ়াবর কারণে স্টেপ লওয়া হল। আশেপাশ যোনখিনি জঙ্গল আছে এবার জীব জন্তু আছে এটা বসাবর কারণেও স্টেপ লওয়া হল। এটা ডাঙর স্টেপ হল আমার এই রায়মনা ন্যাশনাল পার্কটো, ন্যাশনাল পার্ক করার বিয়ারটো আর বসফরাস ডেভেলপ সমৃদ্ধি। তো বিটিআর গভর্নমেন্টে আমার চিফ স্যার প্রমোদ বড়োজী ডাঙরিয়ে কয়ে আছিল যে বিটিআর গভর্নমেন্টের ফার্স্ট টার্গেট আসলে কি শান্তি, এইটো আছে বিশ্বাস তো না থাকে, হঠাৎ কি বিশ্বাস তো না আছে। এই বিভিন্ন সেক্টরত আমি ডিভাইড করলো, এই শাসন হল বিটিআর আপাতত প্রজেক্ট। বিটিআর আপাতত প্রজেক্ট মানে যিমানখিনি 50টা প্লাস প্রজেক্ট আহিব লাগা আসলে বিটিআর আপাতত সাইন হওয়ার কারণে এই আমি দেখুন। আর এজুকেশন কি কি স্টেপ লওয়া হল আর পিস মেন্টেন করব কারণে কি কি স্টেপ সরকারে লয় আছে, জেনেসিস স্টার্ট করা হল আমার অঞ্চল শান্তি আহাটু ফার্স্ট হল সাইনিং অফ পিস আকর্ড। নেক্সট তো ইয়াতে আমার স্টেপস টু আছে হ্যাপিনেস মিশন লওয়া হল, কমিউনিটি কাউন্সিলিং সেন্টার্স ফিল্ড রেডন খান আর বিভিন্ন ধরনের ইভেন্টস লওয়া হল, লাইক নিট ফেস, আইএসপিএল, বিআইকে আর যিমানখিনি বেলেগ বেলেগ জাতির অর্গানাইজেশন আছে তেওঁলোকৰ লগত সদায় বাতচিত বা আলোচনা হয়ে থাকে। বডোল্যান্ড হ্যাপিনেস মিশন বলে আপনাদের গম পায় না পায় কিন্তু ফার্স্ট তার গোলটোই হল এই মিশনের কি যিমানখিনি কমিউনিটি আছে বডোল্যান্ড অঞ্চল সবর মাজ এটা কমিউনিয়াল আন্ডারস্ট্যান্ডিং এবং মাজর আন্ডারস্ট্যান্ডিং সবাই মানে মিলা প্রীতি ভাবি থাকে। এটা যিমানখিনি ইভেন্টস করা হয়েছিল তার আউটরিচ প্রোগ্রাম বডোল্যান্ড হ্যাপিনেস মিশনের 1263 মেম্বার্স ইনভলভ হয়েছিল। তো এই ইভেন্টসবিলাক ফটো কমিউনিটি ভিজিটর, ইউথ কনক্লেভ করা হয়েছিল, হ্যাপিনেস চ্যাম্পিয়ন্স লিডারশিপ প্রোগ্রাম, উইমেন ইন পিস বিল্ডিং। আমার স্টাফ বহুতখিনি আছে, তার কারণে অলপ স্পিডে গৈ আছে, যদি কারবার যদি কোথাও সুদিব লাগে আপনার এটা সুদূর ভিডিও ক্লিপ আছে, এটা আমি প্লে করে দিও হ্যাপিনেস মিশন। ¶¶
नमस्कार, मेरा नाम सीमा बसुमतारी है, मैं उदालगुड़ी डिस्ट्रिक्ट से हूँ। प्रेजेंटली मैं अभी बोडोलैंड हैप्पीनेस पीस बिल्डिंग प्रोग्राम में 5 डेज का जो प्रोग्राम है वहाँ पे आई हूँ। यहाँ पे आने के बाद मुझे बहुत कुछ सीखने को मिला है और मुझे खुद से भी ये रियलाइज़ हुआ है कि ये प्रोग्राम हमारे रूरल एरिया में भी होना चाहिए। तो यहाँ पे आने के बाद मुझे बहुत कुछ ये रियलाइज़ हुआ कि हम लोग दूसरों को अंडरस्टैंड करने के लिए हम वर्क नहीं देते हैं, हम लोग सिर्फ उन लोग के ऊपर कंसेप्ट ऐसा बना देते हैं कि वो लोग वैसा है और हम लोग उसके साथ एडजस्ट करने के बारे में नहीं सोचता है। तो हमको दूसरा कम्युनिटी या दूसरा लोग से भी उन लोग का सिचुएशन के बारे में भी समझने का कोशिश करना चाहिए और उन लोग की खुशी में शामिल होना चाहिए, दुख में शामिल होना चाहिए, तभी हमें हमारे एरिया में या फिर हमारे बिटियार में खुशहाली आएगा। यहाँ प्रॉब्लम में आने से पहले मैं बहुत डिप्रेस थी और ऐसा लग रहा था कि मैं गुड फॉर नथिंग हूँ, लेकिन यहाँ पे आने के बाद ऐसा लगा कि मैं बहुत कुछ कर सकती हूँ। यहाँ से निकलने के बाद तो मैंने सोच भी लिया कि मैं कुछ स्टेप लूँगी आगे जाके ताकि हमारे समाज को भी बेनिफिट हो मुझसे। जीने का मकसद मिला है ऐसा लगा है मुझे इस प्रोग्राम में आने के बाद।